বিমান বিধ্বস্তে সিরাজগঞ্জের প্রকৌশলের মৃত্যু স্ত্রী আইসিউতে এলাকায় শোকের ছায়া নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা বিমানের যাত্রীদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রকিবুল ইসলামের মৃত্যু হয়েছে সাথে থাকা তার স্ত্রীর রুয়েট শিক্ষিকা ইমরানা কাবির হাসি দুর্ঘটনার পর আইসিউতে রয়েছেন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে নেহত রকিবুল সিরাজগঞ্জের চৌহালে উপজেলার বাঘটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মৃত রবিউল করিমের ছেলে তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন নেহতের চাচা ভাই বাঘটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান পনেরো দিনের ছুটি নিয়ে রকিবুল ও হাসি নেপালে বেড়াতে যাচ্ছিলেন কিন্তু এর আগেই তাদের বিমান বিধ্বস্ত হয় এ খবর জানাজানি হলে সোমবার সন্ধ্যায় চৌহালি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম রকিবুলের গ্রামের বাড়িতে যান এবং রকিবুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তবে তার স্ত্রী আইসিইউতে রয়েছেন শোনা গেলেও তার ভাগ্যে কি ঘটেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মোহাম্মদ মইনুল ইসলামের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি চট্টগ্রাম